ब्रह्मरूपमादिमत्य शेष सर्वभासकं भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तग्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ভগবানের কৃপায় আবার সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের ভাবনার সংকলন পরমার্থ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এই নিয়ে পরমার্থ প্রসঙ্গ শুরু করার আগে আমার কাছে কতগুলো প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। আগের দিন আমরা ওই পার্ষদ কথা আলোচনা করছিলাম, সেই পার্ষদ কথাতে একটি কতগুলো প্রশ্ন এসেছে যেগুলোর উত্তর দেওয়া খুব জরুরি। আসলে জায়গাটা এত কম যে আমি আলাদা করে সেখানে উত্তর দিতে পারছিলাম না, তাই এইখানেই উত্তর দিচ্ছি। একজন প্রশ্ন করেছেন যে আমিত্বকে বর্জন এটা কেমন করে হয়, এটা আমার নিজের ভাষায় না আমার নিজের মতো করে বলতে হবে। এখন আপনার নিজের মতো করে বলুন, এটা দুটো অর্থ হয়। তা আমি কী করে আমিত্বকে বর্জন করেছি সেটা একটা, আর একটা হচ্ছে আমি কেমন করে দেখি বিষয়বস্তুটাকে। এইটা প্রথম কথা বলে নিই যে আমি এখনও আমিত্বকে বর্জন করিনি। আমি যদি আমিত্বকে বর্জন করি তাহলে যে মাঝে মাঝে যে গোলমাল হয় তাতে আমি এত চটে যাই কেন? আমি যদি মনে করি এটা সবটাই প্রভুর কাজ, এখানে আমার কিচ্ছু নেই, আমার রাগ হয় কেন? কেন আমার মনে হয় আমার কথা শুনল না? অতএব আমিত্বকে বর্জন আমি এখনও করতে পারিনি। আমাদের পূজনীয় রামগোপাল মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, যখন সন্ন্যাস হলো তখন তিনি আমাদের বলতেন, গেরুয়া পরেছ, ওনার তো সিলেটি উচ্চারণ ছিল, বলছে গেরুয়া পরেছ, লোকের তোমাকে মনে করবে সিদ্ধ পুরুষ, তুমি হও বা না হও। কিন্তু মানুষে ভুলে যায় যে আমরা সাধক, আমরা যখন সিদ্ধ পুরুষ হবে তখন আমাদের মনে করাকরি করতে হবে না। যেমন ফুল ফুটলে ভ্রমর আপনি আসবে, ঠিক সেই রকম আমার ভেতরেও যখন সেই ভ্রমর সেই পদ্ম ফুল ফুটবে তখন আপনাআপনি এই ব্যাপারগুলো খুব পরিষ্কার হয়ে যাবে। আমি খুব সহজে আপনি আমাকে দেখলেই বুঝতে পারবেন যে এর আমিত্বকে বর্জন করা হয়েছে কিনা। তাহলে প্রশ্নটা যেভাবে করা হচ্ছে সেভাবে উত্তর দেওয়াটা ভালো। সেখানে বলা হচ্ছে আমিত্বকে কী করে বর্জন করতে, আমাদের চোখের সামনে দুটি উদাহরণ আছে, আমরা কখনো সেদিকে তাকাই না বলে আমরা বোকার মতো এই জাতীয় প্রশ্নগুলো করে ফেলি। উদাহরণটা হচ্ছেন আমাদের বাড়ির মধ্যেই আছেন, আমাদের বাবা এবং আমাদের মা, এদের মতো বড় উদাহরণ আমিত্ব ত্যাগের হচ্ছে বড় উদাহরণ আর কিছু আছে বলে আমার মনে নেই। আমরা জগৎ সংসারে অনেকের দিকে তাকিয়ে থাকি কিন্তু আমাদের নিজেদের বাবা মার দিকে কখনো তাকাই না। ভেবে দেখুন, আমাদের বাবারা কখনো ভালো জুতো পরেন না, কখনো ভালো জামা পরেন না, শুধু কেমন করে ছেলেপুলেরা বড় হবে সেইটা দেখার জন্য, এতেই তাদের আর্থিক শক্তি বেরিয়ে যায়। এইটা আমি তো বাজে বাজি ভাবি যে এইরকম বাবা মারা এখনো পর্যন্ত জগৎ সংসারে আছে, সব ধর্ম মতে আছে, বাবা হওয়া মাত্রই বাবাদের যে নিজস্ব যে একটা সাজগোজ, নিজস্ব যে একটা জগৎ সেটা কিন্তু চলে যায়। কেমন করে তার সন্তান খুব ভালো থাকবে, কেমন করে তার সন্তান খুব ভালোভাবে জীবনযাপন করবে, এইটি নিয়ে তাতে সমস্ত সময়টা চলে যায়। আরও বড় ভালো উদাহরণ হচ্ছে আমাদের মায়েরা, আমাদের মায়েদের মতো ভালো আমিত্বকে বিসর্জন করার কিছু নিয়ে নিই। আমরা অফিস থেকে ফিরে আসি, কাজ থেকে ফিরে আসি, আমরা সবাই ক্লান্ত থাকি, না আমাদের মায়েরা কখনো ক্লান্ত থাকে না। উল্টে আমাদের যে বড় বড় লম্বা চওড়া কথা আছে না, কি করো সারাদিন তো বাড়িতে শুয়েই থাকো, হ্যাঁ এটা করে দিতে পারছো না, এই বড় বড় লম্বা চওড়া কথা শোনার পরেও হাসি মুখে আমাদের জন্য সব কাজ করে। আমরা সারা সপ্তাহ কাজ করি, রবিবার আমরা কোনো কাজ করতে চাই না, আমরা রবিবার কোনো রকম কোনো কাজ করতে চাই না, অথচ আমাদের মায়েরা সকালবেলা যদি রোববার সকালে যদি লুচি আলুর তরকারি না হয় আমরা আমাদের মায়ের উপর ভীষণ কেঁপে যাই। আমার এখনও মনে আছে, এখন আপনাদের তো স্বাস্থ্য সচেতন এখন জগৎ, স্বাস্থ্য সচেতন জগতে এখন আর তো বোধহয় পাঁঠার মাংস রোববার দিন খাওয়া হয় না। মধ্যবিত্ত পরিবারে কতটাই পাঁঠার মাংস আসতে পারে, কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে, যখনই মাংস বেশ কষা টসা হলো মায়েরাও কিন্তু একটু একটু বাটিতে ছোট্ট ছোট্ট বাটিতে একটু করে পাঁঠার মাংস স্বাদ করতে দিতেন,
বাড়ির কর্তা এসে বললেন, ও এই কিরকম হয়েছে একটু দেখাও। খুব সহজে মায়েরা ছোট্ট বাটিতে করে দিতেন, কিন্তু ভাগটা এই যে কারুর আমাদের, আমরা যখন খেতে বসতাম তখন আমাদের ভাগগুলো কিন্তু কখনো কম পড়ত না, কিন্তু কম যার ভাগে পড়তো তিনি হলেন আমাদের মা। মায়েরা শেষের দিকে শুধু ঝোল আলু আর কতগুলো ওই মাংসের হাড় টাড় এইসব পেয়ে অম্লান বদনে, আমাদের আনন্দ দেবার জন্য অম্লান বদনে সেই কৃচ্ছতাটাকে সহজ করে নিতেন। আসলে আমরা দেখি না, সেই কারণে আমাদের মনে হয় যে আমাদের এই আমিত্বকে বিসর্জন করে দিয়ে তুমিত্বতে যেতে গেলে বোধ হয় খুব বড় সাধন ভজনের দরকার আছে। আমাদের চোখের সামনে আমাদের মায়েরা এমন আছেন সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না, কিছুতেই সেটা স্বীকার করি না, এটা হচ্ছে কথা। আরও কিছু, এইটা হচ্ছে তো আমাদের ছোট্ট একটা একটা ছোট ইয়ে আর কি, গণ্ডি। এই গণ্ডিটাকে যদি বড় করেন তাহলে আরও কতগুলো মায়ের কথা আমরা শুনেছি, যার আরও কতগুলো মায়ের আরও কয়েকজন মায়ের কথা আমরা যারা জানি তাদের, তারা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। তার মধ্যে একজন মা যার কথা আমার ভীষণ মনে পড়েন, তিনি হলেন ঠাকুরের মা চন্দ্রাবণী দেবী। রোজ নাকি শুনেছি দুপুরবেলা খাবার আগে, নিজে খাবার আগে, বাড়িতে সবাইকে খেতে দিতেন, তবে নিজে খাবার আগে খাবারটা বেড়ে তিনি পাড়া বেড়াতে বেরোতেন, ঘুরে 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 বেড়াতেন, কার খাওয়া হয়েছে কার খাওয়া হয়নি, যার খাওয়া হয়নি তাকে হাতে করে ধরে সঙ্গে করে নিয়ে আসতেন, নিয়ে এসে নিজের খাবারটা বেড়ে তাকে খেতে দিতেন। তিনি চলে গেলে, তার সামনে নয়, তিনি চলে গেলে শুনেছি চন্দ্রামণি দেবী চিড়ে মুড়ি মুড়কি এ সমস্ত খেয়ে দুখিলি পান মুখের মধ্যে দিয়ে চপস চপস করে ঘুরতে থাকতেন। লোকে দেখতেন যে চন্দ্রামণি দেবীর গাল লাল লাল হয়ে গেছে, এবং তারা একবারে বুঝেই যেত যে মায়ের সেবেলা দুবেলার পান খাওয়া, এই দুপুরের খাওয়া হয়ে গেছে। জগৎ সংসারে কেউ জানতেই পারতো না যে সেই দিনটা তার খাওয়াই হয়নি, এটা হচ্ছে কথা। এইরকম মায়ের গল্প আমরা দেখেছি। আর আরেকজন মা যার কোনো তুলনা আমি কোনো কিছুতে খুঁজে পাই না, তিনি বোধ হয় মা সারদা দেবী, তার তুলনা আমি কখনো কোনো কিছুতে খুঁজে পাই না। এই ঘটনাটা আমার ভীষণ মনে হয়, আমার তো ভীষণ মনে পড়ে, যখনই খুব মন খারাপ হয় যখনই কেউ খুব দুঃখ দেয় তখনই কথাটা মনে পড়ে। রাধুদির শ্বশুর বাড়িতে যাবে, আমাদের তত্ত্ব যাবে, এবং মা দেখাতে ডেকেছেন নলিনী দিকে, দেখে বলছেন দেখ তো মা নলিনী সব ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা। নলিনী দি এবং রাধুতির ভেতরে একবারে সাপে নেউলে সম্পর্ক, অথচ নলিনী দি বলছেন তাই তো মা, রাধুটা তো না একটা পাগড়ি, তাই বলে কি তোমার এরকম ছোট নজর করলে হয়, তোমার এরকম ছোট নজর করলে হয়, তুমি আরো, তিনি তারও এইটা বাড়াচ্ছেন সেইটা বাড়াচ্ছেন ওইটা বাড়াচ্ছেন। মজার কথা বুঝে দেখুন, তত্ত্ব যে যাচ্ছে সেইখানে সেটা সবটুকু মায়ের ব্যবস্থাপনা, লোক যে নিয়ে যাবে সেও মায়ের, যে কেনাকাটি করেছে সেও মায়েরই লোক, যে সাজিয়ে দিয়েছে সেও মায়ের লোক, এমনকি যে অর্থটা ব্যয় হচ্ছে সেটিও মায়ের। অথচ মা কিন্তু একবারও তার আমিত্ব ইয়ে করছে না। আমরা হলে তো লাপিয়ে পড়ে বলতো হ্যাঁ কি মনে করেছিস আমার টাকা কি এমনি আসে, এই যে আজকেই আমি আমার ব্রহ্মচারীদের বলছিলাম টাকা কি এমনি কর এমনি এমনি রোজগার হয়। এই আমিত্বকে যদি বর্জন করতে হয় এইসব মায়েদের দিকে তাকানো দরকার। তিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন আমিত্বকে বর্জন করার গল্প, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে উনি বলতে চেয়েছেন যে ট্রেডিশনাল ওয়েতে শ্রীমৎ ভগবদ্ গীতার ক্লাস এবং গীতা এমনি পড়া দুটো কি এক কি না। আমি তো বুঝতে পারিনি এটা, ওনার এই খুব ভালো প্রশ্ন, সেই কারণে আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি যে গীতা আপনি ধরে ধরে পড়লেন সেটা একটা জিনিস, তার শব্দের অর্থকে ধরে ধরে পড়লেন সেটাও একটা জিনিস, কিন্তু গীতা পড়ার আসল ভাবটা হলো এই, মানে গীতা তখনই পড়া সার্থক হয় যখন আমরা মন্ত্রটির অর্থ অনুধাবন করে নিজেদের জীবনে সেটা প্রয়োগ করতে পারি। এটা সবসময় যে একসঙ্গে দশটা শ্লোক পড়ে করলাম তা নয়, দুটো শ্লোক হয়তো তার অর্থ অনুধাবন করতে হয়তো 10-15-20 দিন লেগে যায়, সেটা এক ধরনের পড়া। সে আপনি কোন ধরনের পড়ার কথা বলেছেন সেটা আমি জানি না। ইন্টারনেটে আমরা যে আমাদের এই ক্লাসগুলোতে আমরা যে পড়াটা পড়ি সেটা হলো এই শ্রীমৎ ভগবদ গীতার একটা কোন, এখন আমরা যেমন সপ্তম অধ্যায় পড়ছি, সপ্তম অধ্যায়ের ওই এটাকে ধরে পড়ি আমরা আমাদের
শ্লোকগুলোকে ধরে পরপর পরপর পড়তে থাকি এবং তারপরে পড়ার পরে আমরা সেগুলির একটা একটা করে অর্থ ধরে পড়ে যাই আর কি, একটু একটু করে, এবং চেষ্টা করি সেই অর্থের প্রত্যেকটা শব্দের অর্থকে পরপর পরপর করে বলে বলা যায়। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ছিল। তৃতীয় প্রশ্ন, অনেকে এই আমাদের অনলাইন ক্লাসে যোগ দিতে চান, কেমন করে অনলাইন ক্লাসে যোগ দেবেন, এটা হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে, অনলাইন ক্লাসে যোগ দেওয়ার প্রথম শর্তই হচ্ছে সময় মতো আসতে হবে। এই যে 11টা, এই এখন 4:15 হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা অ্যাটেন্ডেন্স নিয়েই যাচ্ছি। এখন সংখ্যা হচ্ছে 141 এবং আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি 4 পর থেকে, সেটা হচ্ছে প্রায় 101। এই 41-42 জন পরে পরে আসছেন। তারপরে এই যে নানা রকমের উৎপাত, যেমন মাইক্রোফোনটা এসেই অফ করে দিতে হয়, সেটা ওরা বুঝতে পারেন না অনেক সময়। তারপরে কেউ, কারুর হাতে একটু টেকনিক্যাল সমস্যা থাকে, যে কারণে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তাকে। অনেকে জয়েন করতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের যে ওই ক্লাসের রেকর্ডিংগুলো থাকে, যেখানে ডিসক্রিপশনটা দেয়া থাকে, এই স্বামী শিষ্য সংবাদ, স্বামী স্তবপ্রিয়ানন্দ সম্পাদক রামকৃষ্ণ মঠ, ওই জায়গাটা ক্লিক করলেই দেখবেন একটা ইমেল আইডি দেওয়া আছে, stavopriyanando@rkmm.org। ওই আইডিতে মেইল করলে আমরা তার সঙ্গে যোগাযোগ করব। তাতে যদি টেলিফোন নাম্বারটা দেওয়া থাকে, আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকলে, এই 4 যারা এই এটাকে ডিস্ট্রিবিউট, 5 যারা ডিস্ট্রিবিউট করেন, তার মধ্যে হলেন শ্রীমতী মল্লিকা শ্যাম চৌধুরী, তারপরে শ্রীমতী ঋতুপর্ণা সরকার, শ্রীমতী রত্না মুখার্জি, শ্রীমতী অঙ্কিতা মুখার্জি এবং শ্রী শুভেন্দু মুখার্জি, 5 আছেন, যাদেরকে আমরা দায়িত্ব দিই বিভিন্ন ক্লাসে যারা যারা আসেন তাদেরকে সংযুক্ত করার আমরা ব্যবস্থা করে দেব। এই হয়ে গেল যা যা প্রশ্ন ছিল, যেগুলোকে সবসময় লেখা সম্ভব হয় না কমেন্টস কলমে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দিলাম। আমরা বিগত দিন 135 শ্লোকে থেমেছিলাম, যেখানে বলা হয়েছিল যে যার মনে বিষয়াসক্তি আছে তার পক্ষে বনে গেলেও সেখানে নানা দোষের উৎপত্তি হয়, আর যিনি শুভকর্মে প্রবৃত্ত তিনি ঘরে থেকেও পঞ্চেন্দ্রিয় নিগ্রহ করলে তাই তার তপস্যা, আসক্তিশূন্য ব্যক্তির গৃহই তপবন। আমরা বলেছিলাম যে কেমন করে আমাদের নিজেদের বাড়িটাকে আমরা একটা তপস্যায় রূপান্তরিত, একটি তপস্যা স্থলে রূপান্তরিত করতে চাই। আমার যখন সন্ন্যাস হয়, তারপরে রওনা দিয়েছিলাম উত্তর, এই আমাদের 4 উদ্দেশ্য, উদ্দেশ্য 4 দর্শন করে কিছুদিন উত্তরকাশীতে থেকে তপস্যা করা। একজন প্রবীণ সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো, এখনও তিনি একটি বিরাট কেন্দ্রের অধ্যক্ষ, আমাকে তিনি খুব ভালোবাসেন। তিনি আমায় কিছু টাকা দিলেন তীর্থযাত্রার জন্য, তারপরে বললেন, তীর্থযাত্রা করতে যাচ্ছ, খুব আনন্দের, জানো তো তীর্থযাত্রা করতে গেলে একটা তীর্থযাত্রীটা মন দরকার, একটা তপস্বীর মন দরকার। আমার অবস্থাটা এমন, সারাদিন এত মামলা করে বেড়াই, আমাকে যদি মাউন্ট এভারেস্টের চূড়াতেও পোস্টিং দেওয়া হয় বা তপস্যা করতে পাঠানো হয়, আমি সেখান থেকে বসে সুপ্রিম কোর্টে কেস করব। অতএব তপস্যার একটা মন থাকা খুব জরুরি। এই তপস্যার মনটা, এটা যদি আমরা বাড়িতে বসে করতে পারি, আমাদের কিন্তু সম্ভব হয়। সবসময় যে আমরা তীর্থে যেতে পারবো, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন চাইলেও আমার কাছে আর্থিক সম্পদ থাকলেও আমি কিন্তু তীর্থে যেতে পারবো না। এবছর কেদার বদ্রী খুলবে, কিন্তু কতজন মানুষ আসবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। অমরনাথ যাত্রায় কতজন তীর্থযাত্রী আসবেন সেটা কিন্তু আমরা কেউ জানি না, বা সরকারি তরফে যাওয়ার কোনো ব্যবস্থা হবে কি না। তাহলে কি আমরা কিছু করব না? অবশ্যই করব। আমরা আমাদের নিজেদের ঘরটিতে বসে তপস্যা করব, মন প্রাণ উজাড় করে তপস্যা করব, ভগবানের স্মরণ করব, মনন করব। এইভাবে আসল কথাটা হচ্ছে এই, আমার ভেতরে আসক্তি, সেটা আসক্তি শূন্য হওয়া। ওই যে বললাম, আসক্তি শূন্য হতে গেলে, যেমন বাবা মার দিকে তাকালে দেখবেন মা বাবা মারা আমাদের আসক্তি শূন্যতার একটা খুব বড় উদাহরণ, ঠিক সেই রকম আসক্তি শূন্যের সর্বোচ্চ ভালো উদাহরণ হলেন আমাদের গুরুরা। আমাদের গুরুরা যারা মন্ত্র দীক্ষা দেন, তারা কিন্তু আমাদের কর্মফলটিকে গ্রহণ করেন, এবং এতে তাদের যথেষ্ট কষ্ট পেতে হয়, যথেষ্ট শারীরিক কিচ্ছতা করতে হয়,
কিন্তু তবু সেটা যারা করেন আমাদের কল্যাণের কথা ভেবে, কখনো ভাবেন না এটা গেলে আমার শরীর খারাপ হয়ে যাবে অতএব আমি কিছু করব না। তিনি মানুষের কল্যাণের জন্য যেন নিজেকে উৎসর্গ করেন। এই যে অন্যের জন্য বেঁচে থাকার এত বড় উদাহরণ বোধহয় আমাদের গুরুদের মতো ছাড়া আর কেউ কারুর আমরা দেখি না। শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন, এই সমস্ত কথা, যাদের সঙ্গে থেকেছি, যাদের বড় হয়েছি, যাদের আধ্যাত্মিক সম্পদকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি, তাদের কথা আমাদের ভাবা দরকার। আজকে আমরা শুরু করব 136 নম্বর সূত্র ধরে, যেখানে মহারাজ বলছেন, সাধারণ লোক কথা না কয়ে এক মুহূর্ত থাকতে পারে না। আমি তো একবারে ভীষণ রকমের তার বড় উদাহরণ, যদি কথা কইবার কাউকে না পায় তো মনে মনেই কথা কইবে, চিন্তা করা আর কি, আপনা আপনি কথা কওয়া। তাই যদি হলো তো মিছে আজে বাজে যা তা না বলে ভগবানের নাম করা, চিন্তা করা কি ভালো নয়? কাজকর্মের ব্যাপারে অবশ্য লোকের সঙ্গে নানা কথা কইতে হয়, কিন্তু যখন আমরা একলা থাকবে বা বিশেষ কাজে ব্যস্ত থাকবে না, তখন মিছে অন্য ভাবনা না ভেবে ভগবানের স্মরণ মনন ও নাম করাই ভালো, নাম করাই তো ভালো। অন্য ভাবনা না আসে তার জন্য জপ অভ্যাস করা দরকার। জপ কি না, নিরবিচ্ছিন্ন একটানা ভগবানের নাম করে যাওয়া, এটা খুব সুন্দর কথা। আমাদের অনেক সময় এই জিনিসটা হতে থাকে, আমরা এই কারণে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আসক্ত হয়ে পড়ি। তার কারণটা হচ্ছে এই, আমরা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বেশি রাখতে চাই, তার কারণ আমরা নিজেরা কিছু সময়ের জন্য নিজেদের জগতে কনটেন্টেড হই না, আমরা নিজেদের নিয়ে স্যাটিসফাইড থাকি না, আমাদের বাইরের একটা উদ্দীপক কারণের প্রয়োজন হয়। কিছু হলো না তো চারখানা ছবি তুলে এমনি 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 চারটে ঘাট তোলা ছবি তুলে এবার পোস্ট করে দিলাম যে এই নিউ লুক, নিউ লুক। মাঝে মাঝে দেখি নিউ লুক, নিউ লুক, কেউ গয়নার ছবি দেখাচ্ছেন, কেউ ভোট দিয়ে এলেন এমনি করে ভোট দিয়ে এলেন, কেউ কেউ আবার লিখছেন আমি ভ্যাকসিন নিলাম অথচ ইয়ে করলাম না, আমি ভ্যাকসিন নিলাম অথচ আমি ফেসবুকে পোস্টিং করলাম না, আমার ভ্যাকসিনটা কি কাজে লাগবে, এরকম জাতীয় বোকা বোকা জিনিসে আমরা জড়িয়ে পড়ি। আমি সমালোচনা করছি না, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে আমরা নিজেদের নিয়ে সন্তুষ্ট নই, তাই বাইরের জগতের কাছে আমরা বারবার নিজেদের প্রকাশ করার চেষ্টা করি। এইটা হচ্ছে এক মুহূর্ত আমরা কথা না বলে থাকতে পারি না, আমরা নিজের সঙ্গে নিজে কথা বলতে পারি না বলেই আমাদের এই সমস্যাটা হয়। বলছেন যদি কথা কইবার না পায় তো মনে মনেই কথা কইবে। অনেক সময় আমরা পুরনো দিনের মানুষদের দেখতাম সারাদিন বিড়বিড় 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 করে কথা বলছে, সেটাই খুব তীব্র হতে হতে একটা সময় পাগলের মতো হয়, নিজের মনেই কথা বলতে থাকে। আমি দেখেছি এরকম বহু মানুষকে দেখেছি যে বাজার করছেন, বাজার করতে করতে কত রকমের কি কথা বলছেন, এইটা নিয়ে গেলে খুব বকবে, ওইটা নিয়ে গেলে খুব বকবে, আলুর এত বেশি দাম লাগলো, ছেলে ভীষণ বকাচকা করবে, সমস্ত রাস্তা বলতে বলতেই যাচ্ছেন, বাইরের যে পৃথিবীটা আছে এটাকে সম্পূর্ণ ভুলেই গেছেন। মহারাজ ভারী সুন্দর জিনিস বলছেন, চিন্তা করা আর কি, আপনা আপনি কথা কওয়া। তাই যদি বলো তো মিছে আজে বাজে যা তা না বুকে ভগবানের নাম করা, চিন্তা করা কি ভালো নয়? আমরা তখন, আমি এই বছর বছর দেড়েক আগে তখন অদ্বৈত আশ্রম একটা কাজে এসেছি, পূজনীয় স্বামী আমাদের চেতনানন্দজী মহারাজ আমেরিকা থেকে এসছেন, তিনি আছেন সেই সময়, তার সাথে পরিচয় হলো, আগে থেকেই পরিচয় ছিল। তিনি আমাকে, তিনি যে কোনো কারণেই হোক শ্রীরামকৃষ্ণ পুঁথির কোনো একটা পর্ব তিনি শুনেছেন, সেইটা শুনে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার থট প্রসেসটা কি। রোজ সকালবেলা আমরা একসঙ্গে গল্প করতাম বসে, এবং গল্প করতে করতে আমরা, উনি রোজ জিজ্ঞাসা করতেন যে তোমার থট প্রসেসটা কী সেটা একটু আমাকে বলো, আমরা সেই থট প্রসেসটা বলতাম যে আমি কেমন করে চিন্তা করি। এইটা আমি অভ্যাস করেছি, আপনাদের বলতে পারি, আপনারা অভ্যাস করে দেখতে পারেন। যখন জপ ধ্যান হয়ে যায়, মনটা একবারে শান্ত হয়ে যায়, সেই সময় আমি কতগুলো কাজ করে থাকি, তার মধ্যে একটা কাজ হচ্ছে এই কথামৃতের যে অংশটা পড়েছি, সাধারণত জপ ধ্যান করতে বসার আগে আমি কথামৃত একটু পড়ে নিই, কথামৃতের যে অংশটা পড়েছি অথবা
ক্লাস নিতে যাওয়ার আগে পুঁথিটাকে খুব ভালো করে বারবার বারবার করে পড়ার চেষ্টা করি। শুধু পড়ার চেষ্টা করে নয়, সেই ঘটনাটা কোথায় হয়েছিল, কী হয়েছিল, লীলা প্রসঙ্গে সেটা কী বলা আছে সেগুলো সম্পর্কেও পড়ে নিই। এবং এই পড়ে নেওয়ার পর ধরুন ক্লাস নিতে হবে আগামী সপ্তাহে, এই সপ্তাহ থেকে শুরু হয়ে যায় এইটা প্রসেস। এটা আমাকে খুব উপকার দেয়। যখনই জপ ধ্যান শেষ হয়ে যায়, উঠেই মানুষজনের সঙ্গে গপ্প করবার ইচ্ছা হয়, সেই সময়টা বসে আমি শ্রীরামকৃষ্ণের চিন্তা করি, ফ্যান্টাসি করি যাকে বলে। আমি পূজনীয় মহারাজকে বললাম আমি শ্রীরামকৃষ্ণকে নিয়ে ফ্যান্টাসি করি, এবং এই ফ্যান্টাসি করাটাই আমার কাজ। এবং ফ্যান্টাসি করতে করতেই আমি শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে কথা, এটা আপনারা করে দেখতে পারেন। এখানে যে মহারাজ বলছেন না, তাই যদি হলো তো মিছে আজে বাজে যাতা না করে না গোকে, ভগবানের নাম করা চিন্তা করা কি ভালো নয়? এই ভগবানের নাম চিন্তা তো সহজে আসবে না, ভগবানের নাম চিন্তা আসবে না বলেই এইরকম ভাবনা চিন্তা করা, তার উপস্থিতিকে চিন্তা করে তিনি এইরকমভাবে করেছিলেন। মনে আছে কতদিন এরকমভাবে ভেবেছি যে যোগানন্দ মহারাজ পশ্চিমের বারান্দা এসে দাঁড়িয়েছেন, জয়গোপাল সেন দেখতে কেমন ছিল আমি জানি না, কিন্তু একটা অবয়ব কল্পনা করে নিয়ে সেই জয়গোপাল সেন হাত ধরে ঠাকুরের কাছে নিয়ে এলেন। অনেকগুলি অবয়ব আছে, তার মধ্যে ভাবার চেষ্টা করতেন যে ঠাকুর তার সাথে এরকমভাবে কথা বলছেন। পুঁথিতে বর্ণনা আছে যে ঠাকুর জিজ্ঞাসা করছেন একে, আমাকে তোমার কি বলে মনে হয়, যোগানন্দ মহারাজকে। যোগানন্দ মহারাজ বলছেন আপনাকে আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলে বোধ হয়। বলছেন বলো কি গো, এই আরিয়াদহের লোকেরা তো আমাকে অন্য কথা বলে, পাগল বলে। বলছেন ওরা জানে না বলে তাই বলে না। একটা সময় যখন আমাদের ইয়ে এসছিলেন, শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল, সেদিনকের যে সেই যে ঝড় জলের রাত্রিরে সারা আমাদের কংসের যে কারাগার, সেখানে যারা যারা উপস্থিত ছিলেন মহামায়ার কৃপায় সবাই নিদ্রিত হয়ে পড়েছিলেন, শুধু দু তিনজন জেগেছিলেন। কেন জেগেছিলেন তারা? তারা দেখতে চাইছিলেন যে শ্রীকৃষ্ণের সেই বালক মূর্তিটিকে দেখতে চাইছিলেন, কারণ তখন বসুদেব তাকে নিয়ে একবারে রওনা দেবেন ওপারে, সেই নন্দগৃহে তিনি রওনা দেবেন। তাই তিনি যেন তারা জেগেছিলেন, কারণ শ্রীকৃষ্ণের এই বালক রূপটি তারা কোনো দিন দেখতে পাবেন না, তাই তারা অপেক্ষা করছিলেন, তারা ঘুমকে অতিক্রম করে অপেক্ষা করছিলেন। তারা তার সেই দিব্য রূপটি দর্শন করলেন, বসুদেব রওনা দিলেন এপার থেকে ওপারে, তারপরে আবার তারা নিদ্রিত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণকে রেখে সেই আদ্যাশক্তি মহামায়াকে তিনি বুকে করে তুলে নিয়ে এসে যখন পৌঁছলেন, তখন জগৎ জাগলো। বলছেন এরাও ঠিক তেমন, যোগানন্দজি মহারাজ বলছেন এরাও আজ নিদ্রিত হয়ে আছে, তাই এরা বুঝতে পারে না, তাই এরা জানতে পারে না। যখন এরা জানতে পারবে তখন এদের এই অবস্থাটার পরিবর্তন হবে, এরা তখন কিছুতেই ঘুমিয়ে থাকতে পারবে না। এটা হচ্ছে কথা। এই যে ঘটনাটা, এটা যে কতদিন ধরে চিন্তা করেছি তার ঠিক ঠিকানা নেই। কিংবা সেই বাইজিদের বাড়িতে শ্রীরামকৃষ্ণকে নিয়ে গেছে মথুরানাথ, ধাক্কা দিয়ে আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছেন, প্রায় অন্ধকার ঘরের ভেতরে, ঘরের মাঝখানে একটা প্রদীপ জ্বলছে, এবং হীরাবাই ইত্যাদি নানা রকমের যে বাইরা তারা এসে উপস্থিত হয়েছেন, তাদের গায়ের যে অলঙ্কার আছে সেই পাথরগুলো থেকে আলো পড়ে চিকচিক করছে, অন্ধকার রাত্রের মধ্যে এই মায়েরা দাঁড়িয়ে আছেন। যে আমাদের শ্রীরামকৃষ্ণের মনে হলো, গদাধরের মনে হলো, যেন অন্ধকার রাত্রের ভেতরে তারকা চমকিত হচ্ছে, আর এই মায়েরা হলেন আদ্যাশক্তি মহামায়ের এক একটি রূপ। তিনি জগন্মাতার ভাবে ভাবিত হয়ে গেলেন, এমনভাবে ভাবিত হয়ে গেলেন, খুলে ফেললেন তার জামা কাপড় সমস্ত কিছু। এটাই তো তারা করতে চেয়েছিল, তাকে সম্পূর্ণ নগ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাদের কিন্তু লজ্জা বোধ হচ্ছে না, তাদের বরং দুঃখ মনে লাগছে, তাদের মনে হচ্ছে এই পবিত্র চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, কেউ আঁচল দিয়ে মুখ ঢেকেছেন, কেউ কাঁদছেন, আবার কেউ তার সামনে বাৎসল্যভাবে ভাবিত হয়ে গেছেন। গান শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন।
লোকে তো বুঝতে পারছেন না তারা কি করেছে, রামকৃষ্ণকে কি করে তারা সুখ দেবে। তাড়াতাড়ি করে কেউ জল নিয়ে এসেছে, কেউ তার সেই দামি আঁচল যেটা দিয়ে সে শ্রীরামকৃষ্ণের মন ভরাবে বলেছিল, সেই আঁচলটি দিয়ে তিনি হাওয়া করা শুরু করলেন। তিনি হাওয়া করতে থাকলেন, মথুরানাথ এসে তাকে নিয়ে গেলেন। এই ঘটনাগুলো যে কতবার ভেবেছি তার ঠিক নেই, এগুলো আপনারা অভ্যাস করতে পারেন। কিংবা মায়ের জীবনের ঘটনা, সরজুবালা দেবীর এক এক দিনের বর্ণনাগুলোকে যদি চোখ বন্ধ করে ভাবতে থাকেন তাহলেও হবে। আমি ভাবি, অনেকের স্মৃতিগুলোকে জুড়ে নিয়ে ভাবি। ভারতী প্রাণা মাতাজির স্মৃতিতে আছে, কেমন করে মা সকালবেলা ঘুম থেকে উঠতেন। মা ঘুম থেকে উঠেই গুলের টিনটা ধরে টানতেন, ঘড় ঘড় করে আওয়াজ হত। তাড়াতাড়ি করে ভারতী প্রাণা তখন সরলা দেবী, তিনি তাড়াতাড়ি করে আলোটিকে উঁচু করতেন। ঠাকুর মা ঠাকুরের মুখ থেকে প্রণাম করে গুলের টিন থেকে গুল নিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিতেন বাথরুমের দিকে। মুখখানি ধুয়ে জামা কাপড় ছেড়ে তিনি আবার বসে পড়তেন হরিনামের মালাটি। বর্ণনা আছে, নিবেদিতার বর্ণনায় আছে, মায়ের ঘরে সার সার মাদুর পাতা, প্রত্যেক মাদুরে একটি করে কিশোরী কন্যা বিশ্রাম করছিল। মা এসে জপ করতে বসা মাত্রই সবাই মুখ হাত পা ধুয়ে ওই এর ওপর বসে পড়েছে, সেই আসনটার আসন, নিজেদের মাদুরগুলোর উপর বসে তারা গভীর জপ ধ্যানে মগ্ন হয়ে গেছে। এরপরে মা ধীরে ধীরে গোলাপমার সঙ্গে গঙ্গায় স্নান করতে চলেছেন। গোলাপমা তার পথপ্রদর্শক। স্নান করে তিনি ঘটিতে করে জল নিয়ে আসছেন, আসার পথে সমস্ত শিব ঠাকুরের একটু একটু করে জল দিচ্ছেন। পাণ্ডার কাছে তিলক করেছেন, তাকে ফল দিয়েছেন, টাকা দিয়েছেন, বলছেন এই ফলদানের ফলও তোমার। বাড়ি ফিরে এসে তিনি পুজো করেছেন, দীক্ষা দিয়েছেন, তারপর শালপাতা ছিঁড়ে তাতে একটু একটু করে প্রত্যেকের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। তারপরে নিজে শিষ্যের পাশে বসে খেতে মুড়ি খেতে বসেছেন। শেষ দিকে তার দাঁতে ব্যথা, তাই মুড়ি খেতে পারতেন না। তিনি কাপড়ের মধ্যে মুড়িটা নিয়ে একটু একটু করে গুঁড়ো করে নিয়ে কিছুটা নিজে খেতেন, তার শিষ্যকে দিতেন। তারপরে 100 খিলি পান তৈরি করেছেন, মেয়েদের সঙ্গে কথা বলেছেন। দুপুরে খাবার সময় হলে আবার একটি সরজুবালার স্মৃতি কথায় আছে, মা নিয়ে গেছেন সলজ্জ বধূর মতো ঠাকুরকে আহ্বান করেছেন, এসো ঠাকুর খাবে এসো, এসো গোপাল খাবে এসো। খেয়ে দিয়ে সকলের সাথে প্রসাদ পেয়ে মা একটুখানি বিশ্রাম করেছেন। এর মধ্যে সরজুবালা স্কুল থেকে এসেছেন, মা তাড়াতাড়ি করে মশারির মাথা থেকে যে পাখা আছে সেই দিয়ে তাকে হাওয়া করছেন। অন্যান্য পাড়ার মহিলারা তারা একটু একটু করে তার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনটের সময় হরিনামের ঝুড়িটা নিয়ে মা বসে আছেন সেই মায়ের বাড়ির বারান্দা, সেই সরু বারান্দাতে বসে আছে। সেখানে মেয়েরা তাদের সমস্যার কথা বলছেন, মা তার সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করেছে। বিকেল হওয়া মাত্র আবার ছবি বদলে গেল, যোগিন মা এসেছেন আরতি করবেন বলে। তিনি চাইতেন মা যেন আরতির সময় থাকেন। যোগিন মা ঠাকুর স্বামীজিকে আরতি করে মাকেও আরতি করতেন। আরতি শেষে সবাই জপে বসে গেছেন, মাও প্রদীপের ইয়েটাকে আলগা করে জপ করতে বসেছেন। খেতে দেওয়া হয়েছে ঠাকুরকে লুচি দুধ মিষ্টি, এই সমস্ত খেতে দেওয়া হয়েছে। যোগিন মাকে একটা নারকলের মালাতে করে একটু প্রসাদ দিয়ে রওনা করে দেওয়া আছে। মা বলছেন যোগিন এখানে খেয়ে গেলেই পারো তো। যোগিন মা বলছেন না মা, বাড়িতে মা আছেন, চোখের সামনে এই ঘটনাগুলোকে দেখা যায়। কিন্তু তারপরে দেখবেন আস্তে আস্তে যোগিন মা চলেছেন, রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। চন্দ্রমোহন দত্ত এসে চিৎকার করে বলছেন যারা যাবে তাদের জন্য গাড়ি এসে গেছে, গাড়িওয়ালা দিক করছে, আমি এই বলে গেলুম, আর কখনো আর এসে বলতে পারবো না। তাড়াতাড়ি করে সরজুবালাকে ওই নারকেলের মালাতে করে লুচি মিষ্টি পায়েস দিয়ে দেওয়া হলো, রওনা দিলেন। মাও একটু লুচি খেলেন, একটু আফিম খেলেন, একটু ঘন দুধ খেলেন, তারপরে আস্তে আস্তে শোবার চেষ্টা করছেন। সেবক এসে দেখলো যে মা জপই করে চলেছেন, বলছেন মা তুমি ঘুমোবে না? বলছে কি করব বাবা, সকলে আসে কাতর হয়ে নিয়ে যায়, অথচ কাউকে তো দেখি না জপ ধ্যান করতে, তাই সবার উদ্দেশ্যে জপ ধ্যান করছি। আমরা আলতু ফালতু গল্প করার চেয়ে এইরকম জীবনে সিনেমার মতো যদি ঘটনাগুলো ভাবতে পারি, দেখবেন আপনার মন কখন আপনার এই জাগতিক পরিবেশ ছেড়ে ভগবানের কাছে রওনা দিয়েছে।
আমরা তখন ওই ফেসবুকেতেও আমাদের তখন পোস্ট করতে ইচ্ছা করবে না, কোনো কিছুই করতে ইচ্ছা করবে না। বলছেন যখন একলা থাকবে বা বিশেষ কাজে ব্যস্ত থাকবে না, যখন একলা থাকবে বা বিশেষ কোনো কাজে ব্যস্ত থাকবে না, তখন নিচের অন্য ভাবনা না ভেবে ভগবানের স্মরণ মনন ও নাম করাই ভালো। অন্য ভাবনা না আসে তার জন্য জপ অভ্যাস দরকার। সবসময় জপ অভ্যাস করতে করা থাকলে তাহলে আর নিজের মনের মধ্যে অন্যরকম কোনো চিন্তা আসে না, এটা হচ্ছে কথা। এগুলো যত কম আসবে তত দেখবেন আপনার নিজেরই খুব ভালো লাগছে, আপনি নিজেই তখন এইটার মধ্যে বিভোর হয়ে গেছেন, আপনার ভালো লাগছে, আপনার নিজেরই ভীষণ ভালো লাগছে এবং এই ভালো লাগাটা খুব জরুরি হয়ে গেছে তখন। বলছেন জপ কিনা নিরবচ্ছিন্ন একটানা ভগবানের নাম করে যাওয়া, অর্থবোধ সহ ভগবানের নাম করে যাওয়ার একটা নিরন্তর চেষ্টা হচ্ছে জপ। 137 নম্বর সূত্রে সেখানে মহারাজ বলছেন, জপের সময় নাম নামি অভেদ, জপের সময় নাম নামি অভেদ ভেবেই তাঁরই চিন্তা করতে হয়। যে ও নাম সেই নামই, অর্থাৎ নাম করলেই যার নাম তাকেই বোঝায়। কোনো কাজের জন্য যদি কেউ নাম ধরে ডাকে, সঙ্গে সঙ্গে তার মূর্তিটিও মনের সামনে ভেসে ওঠে এবং সেও সাড়া দেয় বা আসে। জপও ঠিক তাই, যদি ঠিক হয়, যদি তাতেই মন লেগে থাকে আর এটুকু বিশ্বাস থাকা চাই আমার ডাক তার কাছে পৌঁছচ্ছে, তার সাড়া পাবই। প্রার্থনা সম্বন্ধেও তাই, যদি হুয়া অন্তর থেকে আসে, অভ্যাস করতে করতে এভাব পাকা হয়, মন তদ্গত হয়, তার সান্নিধ্যে প্রাণে প্রাণে অনুভূত হয়। তাই শাস্ত্র বলছে জপাত সিদ্ধি, জপের কথা বলছেন। জপে জপাত সিদ্ধি কেন না, জপ করলে নাম এবং নামই অভেদ চিন্তা করে করতে হয়। আমরা অনেক সময় জপ করি, আমরা দেখি বিভিন্ন অর্গানাইজেশনে গিয়ে দেখি সকলের হাতে জপের মালা রয়েছে, একই সঙ্গে বাজার দোকানও করছেন, সবই করছেন, ওভাবে কিন্তু হয় না। যখন আমরা জপ করব সমস্ত মন প্রাণ উজাড় করে করব, মনের খানিকটা অংশ দিয়ে যদি আমরা শুধুমাত্র সংসার করি তাতেই হয়ে যাবে, আমাদের সংসার করবার জন্য খুব বেশি মন দেওয়ার দরকার হয় না। যদি ভগবানের মন দিই দেখবেন মন আরও সূক্ষ্ম হবে, মন আরও পবিত্র হবে, আপনি খুব অল্প পরিশ্রমে সংসারের কাজগুলোকে খুব ভালো করে করতে পারছেন, এটা হচ্ছে কথা। এই নাম এবং নামই যখনই ভগবানের নাম করছেন তাকে চিন্তা করছেন। ভাবুন আপনি ডাকছেন রাহুল রাহুল বলে ঘরের বাইরে ডাকছেন, আপনি কিন্তু নিশ্চিত জানছেন যখন রাহুলের কথা নাম ধরে ডাকছেন তখন দরজার ওপারে সেই গৌরবর্ণ সেই ছেলেটা রাহুল সে আছে, এটা হচ্ছে নিরন্তর ডেকে যাওয়া জপ। আর যখন সে দরজা খুলে আপনার সামনে এসে দাঁড়ায় তখন সেটা হয় ধ্যান, মানে তিনি আপনাকে দর্শন দিলেন, এটা হচ্ছে কথা। এই নিরন্তর এই লেগে থাকাটা প্রয়োজন আছে, বিশ্বাস থাকা চাই আমি তাকে ডাকছি তাতে হবে, এবং প্রার্থনাও করা চাই। আত্মস্থানন্দজি ঠাকুরের এই উপপত্নীর গল্পটা আমাদের খুব বলতেন, বলতেন ওই রকম করে জোর করবি। উপপত্নীকে যখন তার উপপতি দেখে না তখন সে কি করে না, উপপতির বুকের ওপর বসে বলে তোর জন্য সব ছাড়ুম, এখন তুই আমায় দেখবি নি মানে। ঠিক সেই রকম গিয়ে ঠাকুরেরও বুকের ওপর চেপে বস এবং গিয়ে বল তোমার জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছি, এখন তুমি আমায় কেন দেখবে না। এই বোধটা যদি আমাদের সব থাকে, দেখুন এই যে ভগবানকে ডাকতে গিয়ে কত রকম কত কি করা হয়নি, এই আমাদের ভগবানকে যদি আমরা এইভাবে ধরতে পারি এবং বলতে পারি তোমার জন্য আমি সব ছেড়ে এসেছি, আমার চাকরি ছেড়েছি, আমার সমাজ জীবন ছেড়েছি, সমস্ত কিছু ছেড়েছি, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে, আমি অন্য কোনো রকম কথা শুনতে চাই না, আমাকে তোমাকে ভালোবাসতেই হবে। শ্রদ্ধাপ্রাণা মাতাজির স্মৃতি কথা পড়ছিলাম, সেখানে একটি ভারী সুন্দর কথা আমাদের শ্রদ্ধাপ্রাণা মাতাজি একজন ব্রহ্মচারিণী মাতাজিকে বলছেন, বলছেন যখন তুমি জপ ধ্যান করতে বসবে এবং ঘুম পাবে তখন আমি ঠাকুরকে বলি
আমি যে তোমারই কথা শুনতে চাই, আমি কি আমি তো তোমার কথা তোমার নামই করতে চাইছি, আমি যদি ঘুমিয়ে পড়ি আমি কেমন করে তোমার নাম করব। তাই তিনি তখন এই জোর করে এই চাপ দিয়ে করতে থাকেন, বলছেন ভগবানকে এমনি করে ডাকবে। এরপরের মানে প্রসঙ্গটি সম্পূর্ণ আলাদা, এটা খুব ভালো করে মন দিয়ে একটু শুনবেন। 138 নম্বর সূত্র, ভগবান বলছেন, যোগীরা বলেন শরীরের মধ্যে 7টি পদ্ম বা নাড়ি চক্র আছে, গুহ্যদেশ মূলাধারে চতুর্দল পদ্ম, লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্রে ষড়দল পদ্ম, নাভিতে মণিপুরে শতদল পদ্ম, হৃদয়ে অনাহতে দ্বাদশদল পদ্ম, কণ্ঠে বিশুদ্ধ চক্রে ষোড়শদল পদ্ম, ভ্রুমধ্যে বা আজ্ঞাচক্রে দ্বিদল পদ্ম এবং মস্তকে সহস্রারে সহস্রদল পদ্ম আছে। আর মেরুদণ্ডের বাম ভাগ ইড়া, দক্ষিণ ভাগ পিঙ্গলা এবং মধ্যে সুষুম্না নাড়ি আছে। এই সুষুম্না নাড়ি মূলাধার থেকে যথাক্রমে 6টি পদ্ম ভেদ করে ব্রহ্মস্থানে সহস্রদলে গিয়ে মিশেছে। কিন্তু সুষুম্নার রাস্তা বন্ধ থাকে যতক্ষণ না কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। কুলকুণ্ডলী আত্মার জ্ঞানস্বরূপ চৈতন্যরূপিণী ব্রহ্মময়ী, তিনি সকল জীবের মধ্যে মূলাধারে পদ্মে ঘুমন্ত সাপের মতো যেন নির্জীবভাবে রয়েছে, যেন ঘুমোচ্ছেন। তিনি যোগ ধ্যান সাধন ভজনাদি দ্বারা জাগ্রত হন। মূলাধারে সেই শক্তি যখন জেগে ওঠে, সুষুম্না নাড়ির মধ্যে ক্রমান্বয়ে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ এবং আজ্ঞাচক্রে ভেদ করে সহস্রদল পরম শিব বা পরমাত্মার সঙ্গে মিলিত হন। তখন উভয়ের সংযোগস্থলের থেকে যে পরমামৃত খরণ হয় তা পান করে জীব সমাধিস্থ হয়। তখনই জীবের চৈতন্য হয়, আত্মস্বরূপের জ্ঞান হয়। তখন জ্যোতি দর্শন, ইষ্ট দর্শন প্রভৃতি অনেক কিছু আশ্চর্য আধ্যাত্মিক অনুভূতি সব হয়ে থাকে। গুরু ও পরমেশ্বরের কৃপায় সাধকের সুকৃতি বলে কখনো কখনো তিনি আপনা হতেই অথবা অল্প আয়াসে জেগে থাকেন। সেই নির্বিকল্প সমাধি অবস্থায় ঠাকুর বলতেন, সাধারণত 21 দিনের বেশি শরীর থাকে না, জীব পরমাত্মায় বা পরব্রহ্মে লীন হয়ে যায়। এই হলো সংক্ষেপে ষট্চক্রভেদ। ষট্চক্রভেদ প্রসঙ্গে মহারাজ বলছেন, আমাদের শরীরে 6 জায়গায় 6টি পদ্মফুল থাকে, চক্র থাকে। সেই চক্রের প্রকাশ হচ্ছে, সেখানে এক একটি আমরা পদ্মফুল কল্পনা করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এই 6টা চক্রে 6 জায়গায় 6টি পদ্মফুল আছে। আমাদের এই নাভি বরাবর, আমাদের এই পিঠের যে শিরদাঁড়া বরাবর যেখানে, সেখান থেকে কুণ্ডলিনী শক্তি আছেন, সেটা সাপের মতো। তিনি আমাদের একবারে এই একদম শেষকালে ষট্চক্রের নিচে সেখানে কুণ্ডলী আকারে থাকেন, ঘুমন্ত অবস্থায় থাকেন। তাকে সাধন ভজন করে জাগাতে হয়। প্রত্যেকটি পদ্মফুল উল্টো মুখে থাকে। সেই শক্তিগুলি একটু একটু করে জাগলে তখন তিনি যেন সেই সাপ যেন তার জীব দিয়ে সেই পদ্মফুলগুলোকে স্পর্শ করে এবং প্রতি স্পর্শে একটু একটু করে সেই পদ্মের বিকাশ হয় এবং ধীরে ধীরে একটি একটি করে পদ্মকে অতিক্রম করে সেটি পরমাত্মায় বিলীন হয়। এই এতগুলি জায়গা থাকে, গুহ্যদেশ মূলাধারে চতুর্দল পদ্ম, লিঙ্গমূলে ষড়দল পদ্ম, নাভিতে মণিপুরে, যদিও এখানে শতদল বলা আছে কিন্তু আমাদের হিসেব অনুযায়ী এখানে দ্বাদশদল পদ্ম, 12টি পদ্ম, দশদল পদ্ম আছে। এখানে শতদল বলা আছে কিন্তু আমরা জানি দশদল পদ্ম আছে। হৃদয়ে অনাহতে চক্রে দ্বাদশদল, 12টি দল আছে, কণ্ঠে ষোড়শদল এবং ভ্রুমধ্যে এখানে দ্বিদল পদ্ম আছে, আর মাথাতে মস্তকের সহস্রারে সেখানে সহস্রদল পদ্ম। এই সহস্রদল পদ্মেই ব্রহ্মস্বরূপ পরমাত্মা বিরাজ করেন।
এই ধীরে ধীরে ইড়া পিঙ্গলা, দুদিকে ইড়া পিঙ্গলা, আর মাঝখান দিয়ে সুষুম্না নারীপথে সেই সাপের মতো দেখতে কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে একটি একটি চক্রকে অতিক্রম করে তারপরে পরমাত্মার সঙ্গে মিলিত হয়। যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখন সাধক সেই পরমাত্মার সঙ্গে মিলিত হবার ফলে যে সুধাক্ষরণ হতে থাকে সেটি পান করে সাধক একেবারে সমাধিতে চলে যায়। তিনি যেন ইষ্ট বস্তুর সঙ্গে একীভূত হয়ে যান এবং তার আর দ্বিতীয় কোনো আলাদা কোনো সত্তা থাকে না। এই অবস্থায় একুশ দিন থাকবার পরে তার শরীর চলে যায়। কেন একুশ দিন থাকবার পরে তার শরীর চলে যায়? তার কারণ হচ্ছে যখন মানুষ অনন্তের স্বাদ পায় তখন আর তার ফিরে আসবার ইচ্ছে হয় না। ঠাকুর কখনো কখনো উদাহরণ দিয়েছেন, আমরা বুঝতে পারিনি সেই কারণে আমরা অনুভব করি না। তিনি বলেছেন বাড়ির রাঁধুন বাড়ির বড় গিন্নির কথা বা বাড়ির গিন্নি তার সঙ্গে তুলনা দিয়েছেন। গিন্নি সকলকে খেতে দেন, খাওয়া দাওয়া হয়ে গেলে সকলের খাওয়া দাওয়া হলে তিনি নাইতে চলে যান আর তিনি ফিরে আসেন না। ঠিক সেই রকম এক এক জায়গায় যেতে যেতে যখন জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে যায় সেই অনন্ত রূপকে দেখে তার আর জাগতিক কোনো কিছুর সাথে মিলিত হতে ইচ্ছে করে না। সেই কারণে একুশ দিন পরে তার শরীরটি শুকনো পাতার মতো ঝরে পড়ে। আসলে তার ভেতরে যে জীবাত্মা সেটা পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। যে শরীরটাকে দিয়ে এতক্ষণ আমরা সেইটাকে চেষ্টা করেছিলাম সেই শরীরটা তখন অপ্রয়োজনীয় হয়ে যায়। ঠাকুরের উদাহরণের মতো সেই চিঠিতে লেখা আছে রেলগাড়ি পার শাড়ি আর এক থালা সন্দেশ পাবে, এক এক থালা সন্দেশ পাঠাবে। আমরা ছোটাছুটি করেই সেই চিঠি যখন হারিয়ে ফেলি, এপাশ দেখি সেপাশ দেখি, তারপরে যখন অনেক কষ্টে সেই চিঠিটা আমরা পাই তখন সেটা পড়ে দেখি যে রেলগাড়ি পার সন্দেশ রেলগাড়ি পার শাড়ি আর এক থালা সন্দেশ পাঠাবে। তখন আর চিঠিটার প্রয়োজন হয় না, তখন আমরা এই দুটোর সন্ধান করে যিনি লিখেছেন তার কাছে পাঠানোর চেষ্টা করি। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনও তাই, যতক্ষণ জীবাত্মার তখনই প্রয়োজন যতক্ষণ না পর্যন্ত আমি পরমাত্মার সাক্ষাৎ পাচ্ছি। জীবাত্মা যেন প্রদীপের আধার, তেলের তেল রাখার আধারের মতো, যখন আমি তার সঙ্গে মিলিত হয়ে একাকার হয়ে যাব তখন এটির আর প্রয়োজন নেই, তখন এটি আমরা পরিত্যাগ করি, জীর্ণ বস্ত্রের মতো পরিত্যাগ করি। ঠিক সেই রকম জীবাত্মা এবং পরমাত্মা একসাথে সংযুক্ত হয়ে যান। আমরা পরের সূত্রতে যাব। পূজনীয় মহারাজ বলছেন 140 নম্বর সূত্রে, 139 নম্বর সূত্র, তবে যারা জগৎগুরু আচার্য কোটি বা ঈশ্বর কোটি, যারা জগতের হিতের জন্য কোনো বিশেষ ঐশ্বরিক উদ্দেশ্যে সাধন করবার জন্য দেহ ধারণ করেন, তারা ব্রহ্মানন্দ তুচ্ছ করে জগৎ কুণ্ডলিনী শক্তিকে ওই পথ দিয়ে সহস্রার হতে অনাহতে নামিয়ে এনে ভাব মুখে থাকেন, অর্থাৎ দ্বন্দ্বাতীত পরমার্থী ও ব্যবহারিক জ্ঞানের মধ্যে ওঠানামা করেন এবং হাজার হাজার দ্বীপ হাজার হাজার জীবকে অবিদ্যার মোহ থেকে উদ্ধার করেন। এটা হচ্ছে কথা, ভারী সুন্দর কথা বলছেন। সেই সমস্ত মানুষ, অন্তত আমি তো নই, বলছেন যারা জগৎগুরু, জগৎকে যারা পথ দেখাবেন, জগৎকে যারা আলো দেখাবেন, সেই জগৎগুরু আচার্য কোটি বা ঈশ্বর কোটি, যারা জগতের হিতের জন্য কোনো বিশেষ ঐশ্বরিক উদ্দেশ্যে সাধন করবার জন্য দেহ ধারণ করেন, জগতের কল্যাণের জন্য, জগতের মানুষের মুক্তির কল্যাণের জন্য যে সমস্ত মানুষরা সাধন ভজন করেন, যারা ব্রহ্মানন্দ তুচ্ছ করেন, তাদের ব্রহ্মানন্দের প্রয়োজন নেই, তুচ্ছ করে কুণ্ডলিনী শক্তিকে ওই পথ দিয়ে আবার সহস্রারে বা অনাহত চক্রে নামিয়ে আনেন, এই এখানে অথবা এইখানে এই এইখানে নিয়ে আসেন, নিয়ে এসে তারা ভাব মুখে থাকেন। ভাব মুখে অবস্থান কীরকম? এখনকার বাড়িগুলোতে ফ্ল্যাট বাড়িতে ওই ইয়ে নেই, দরজায় কপাট হয় না, নিচে যে ওই সেটা হয় না, উঁচু মতো জায়গা দরজার বারান্দার ভিতরে যে ফারাকটা করে দেয় সেই জিনিসগুলো এখন আর হয় না, কিন্তু আগেকার দিনে এই জিনিসগুলো হতো। ওই ওর ওপর দাঁড়িয়ে থাকা, সেই যেন ওই চৌকাঠে দাঁড়িয়ে থাকা, চৌকাঠে দাঁড়িয়ে থাকা, চৌকাঠে যে দাঁড়িয়ে আছে সে ঘরের ভেতরেও যেতে পারে
ঘরের বাইরেও যেতে পারে। এই ভাবমুখে অবস্থান করা মানে চৌকাটেও যেতে থাকা। তিনি অনন্তের সঙ্গে মিশেও থাকতে পারেন, আবার জাগতিক মানুষজনের সঙ্গে একই সঙ্গে কথা বলে তাকে উদ্ধার করার চেষ্টা করতে পারেন। এই দুটো জিনিস করবার মধ্যে তাকে তিনি ওঠানামা করেন এবং হাজার হাজার জীবকে অবিদ্যার মোহ থেকে উদ্ধার করেন। এই হাজার হাজার জীবকে তারা অবিদ্যার মোহ থেকে উদ্ধার করার চেষ্টা করে থাকেন। এটি হচ্ছে তার কাজ। আমরা আজকে এইখানেই থামবো, কারণ এরপর যেটি আছে সেটি একটি দীর্ঘ এবং এটি বলতে শুরু করলে অনেকটি সময় লাগবে, তাই আজকে আমরা এখানেই থামব। আমাদের যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে আরেকটা প্রশ্ন ছিল যেটা বলা যায়নি, এটা অবশ্য ওখানে ছিল না, আজকে হোয়াটসঅ্যাপে এসেছিল প্রশ্নটা। আমরা সেদিনকে একটা গানের ব্যবহার করেছি, ভূতেশানন্দজি মহারাজ একটি গানের কথা বলতেন যেটি তার ভীষণ প্রিয় ছিল। কেউ কেউ সেটা লিখে নিতে পারেননি, সেই কারণে তার আমাকে লিখেছেন। সেই গানটি হলো এই, প্রভু মে অনাথ তুম নাথ, মে তো এক কঠপুতলি তেরি ডোরি তুম রহা, প্রভু আমি অনাথ তুমি আমার জীবনের নাথ, প্রভু মে অনাথ তুম নাথ, মে তো এক কঠপুতলি তেরি, আমি তোমার সেই খেলনার পুতুল, তোমার হাতের পুতুল, মে তো এক কঠপুতলি তেরি ডোরি তুম্র হাত, তার যে দড়িটা যেটা দিয়ে আমাকে নাচানাচি করানো হয় সেটি তোমার হাতে, আমি শুধু তোমার হাতে খেলনা মাত্র। গানের আরো অংশে বলা আছে, চমৎকার তেরি জ্যোতিকা মে তো এক দিয়া মাটিকা, তোমার জ্যোতির চমৎকার দেখে আমি অবাক হয়ে যাই, আমি তো ছোট্ট একটা মাটিতে জ্বলে থাকা প্রদীপ, টিম 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 করে জ্বলছে প্রদীপ। কেন মাটির প্রদীপ বলছেন? কারণ মাটি প্রদীপ পড়ে গিয়ে ভেঙে দুটুকরো হয়ে যায়। ঠিক সেই রকম মানুষের শরীরও যখন তার কাজ শেষ হয়ে যায় সেটি বিনষ্ট হয়ে যায়, কিন্তু তার ভেতরে সেই মাটির প্রদীপের ভেতরে যে আলোটা জ্বলে সেটা কিন্তু সেই পরমাত্মার আলোরই প্রকাশ। পরমাত্মার মধ্যে জলজল করে জ্বলছে আর এই মাটির প্রদীপের মধ্যে টিম টিম করে জ্বলছে, কিন্তু সেই একই আলোর প্রকাশ। তাই বলছেন, চমৎকার তেরি জ্যোতি কা মে তো এক দিয়া মাটি কা, জল না বুঝ না হাত তোমারে ও মেরে রঘুনাথ, আমি যদি জ্বলি সেও তোমার দ্বারাই হবে, তোমার আলোকে আলোকিত হয়ে জ্বলব, আমি যদি নিভে যাই সেও তোমার ইচ্ছায় তোমার পবনে তোমার কৃপা পবনে সে আমাকে নিভিয়ে দেবে, কিন্তু এই জল না বুঝ না হাত তোমারে ও মেরে রঘুনাথ। মহারাজ এই গানটি খুব ভালোবাসেন, খুব বড় গান, আমার এইটুকু কথাই মনে আছে। শ্রীমতী বাণী জয়রাম ভূতেশানন্দজি শতবর্ষ অনুষ্ঠানে এই গানটি গিয়েছিলেন, ভূতেশানন্দজি এই গানটি শুনতে খুব ভালোবাসতেন। আমাদের আজকের সমস্ত আলোচনার মূল বিষয়বস্তু হলো এই, নিশিদিন চেষ্টা করে যেতে হবে ভগবানকে ভালোবাসতে। আমরা জগৎটাকে বদল করে দিতে পারবো না, আমরা আমাদের নিজের জগৎটাকে বদল করতে পারি। আমরা যদি আমাদের নিজেকে বদল করি দেখবেন আমাদের ভাবনা চিন্তাগুলোর ভেতরে আমূল পরিবর্তন হবে, আর আমি মানুষটা একটু একটু করে বদলে গেছি। আমাদের খুব ভালো লাগছে যে আজকে আপনারা সমবেত হয়েছেন। আজকে আমাদের ভেতরে দুজন মানুষ এসেছেন, হিউস্টন থেকে একজন এসেছেন এবং সুদূর কলম্বিয়া থেকে, আমেরিকার কলম্বিয়া থেকেও আজকে যুক্ত হয়েছেন আরও একজন দিদিমণি। আমাদের এই যে ভাবনা জিন্ত আরেকজন জিজ্ঞেস করেছেন যে আমাদের এই যে লিঙ্কগুলো আছে এটা তারা অন্যতে দিতে পারেন কিনা। অবশ্যই দিতে পারেন, ভগবানের কথা আমরা আলোচনা করছি এটা তো খুব ভালো কথা, আপনি নিমিত্ত হলে তো ক্ষতি কিছু নেই। আমরা এখানে কেউ এখানে পাণ্ডিত্য প্রকাশ করতে চাই না। ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে ভগবানের কথা আলোচনা করার উদ্দেশ্য এমন নয় আমি পণ্ডিত তুমি মূর্খ, তোমাকে আমি শোনাচ্ছি তুমি শোনো তা নয়। আমাদের এই যাবতীয় ভগবানের কথা আলোচনার উদ্দেশ্য একটাই, যাতে আমরা নিজেদের মনে করাতে পারি। এই যে যদি আমরা নিজেদের মনে করাতে পারি আমাদের উদ্দেশ্যটা সম্পর্কে, তাহলেই দেখবেনই আলোচনা সার্থক। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমরা আজকে এখানেই থামছি।
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्य वासिनामिज्जे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ही ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।